हेलो गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल आमी संगीता तोमादेर साथे और आमार चैनल नाम होच्छे सिंपली संगीता। तो आज के आरेकटा ब्लॉग निये आमी चले एलाम तोमादेर साथे शेयर करब बोले। तो आज के अलरेडी आमी तातारी करे खूब तातारी घूम थेके उठे आमी स्नान फान करे रेडी होये निएछि। देखते ही पाच्छो एकटु अबाकई हबे हयतो, आज के शाड़ी परे आमी ब्लॉग बानाच्छि। अबाक हर किछु नेई, आज के आमादेर बाड़ीते मंगलचंडीर पुजो, चैत्र मासेर जय मंगल। जानि ना तोमादेर बाड़ीते आछे किना। तो एटा आमार बियेर पर फार्स्ट मंगलचंडीर पुजो आमादेर बाड़ीते। तो माँ अलरेडी जोगाड़ जयंती शुरू कर दिए, तो आमी जाबो तोमादेर साथे शेयर करब आमादेर बाड़ीते कि होच्छे ना होच्छे बा जयमंगल पुजोटा कि हय आमिओ जानि ना। तोमरा जदि तोमादेर অনেকেই আছে হয়তো জানো না, বেসিক্যালি অ্যাকচুয়ালি হচ্ছে আমি বাঙাল, তো আমাদের বাড়িতে এই জয়মঙ্গল পুজোটা নেই। তো বিয়ের পর এখানে দেখছি যে জয়মঙ্গল পুজো আছে, তো রেডি আমি এখন যাব পূজায় বসবো। তো চলো আজকের ব্লগ স্টার্ট করছি। তো আজকে আমাদের এখানে পুজোর জন্য এখানে ধান আর জব ছাড়ানো হচ্ছে। তো আমাকে 14খানা দিয়েছে, আমি পেরে গেছি। কারণ হচ্ছে এই এই ধানগুলো ছাড়াতে গিয়ে কী হচ্ছে, এগুলো ভেঙে যাচ্ছে এই ধানগুলো ছাড়াতে গিয়ে। তো মোটামুটি আমার হয়ে গেছে। তো মা এখানে জব ছাড়াচ্ছে, মা এখনো হয়নি, আমি জিতে গেছি। পুরো গেম খেলা হচ্ছে মনে হচ্ছে, মনে হচ্ছে একটা গেম হচ্ছে, গেম শো। তো ওখানে আমি জিতে গেছি। আচ্ছা এই পুজোটা আর বলো এবার কী করতে হবে। জয়মঙ্গলবার পুজো জ্যৈষ্ঠ মাসে, মঙ্গলবার জয়মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পুজো হয় আমাদের বাড়িতে। তাই ওই খিলি করতে হয় ধান জব তুলসী পাতা দিয়ে, তাই ধান জব ছাড়ানো হচ্ছে এখন। পুজো এবার শুরু করব, এসব গুছিয়ে গাছিয়ে নিয়ে। তো এটা আমাদের বাড়িতে হতো না, তো এখানেই হচ্ছে ফার্স্ট টাইম। তো আমি বেশ মজাই পাচ্ছি, এগুলো ধান ছাড়াচ্ছি, জব ছাড়াচ্ছি, তারপরে আবার তুলসী পাতা, এগুলো 17টা করে, তাই তো 17টা করে একটা কলা দিয়ে একটা খিলি বানাতে হবে, সেটা আমাকে খেতে হবে। কলার মধ্যে চটকে দিতে হয়, কলার মধ্যে চটকে ওই জব তুলসী পাতা এগুলো দিয়ে দাঁতে না লাগিয়ে গিলতে হয়। তো ওটাই চলছে। তো দেখো তোমরা দে
গলায় চলে যাবে এক্ষুনি, এই তো হয়ে গেল, দে আমি দিয়ে দিই তোর গলায়, হাঁপার বড় করে একটা ট্যাবলেট গেলার মতন দিবে নে, আসিস না হাসবি না, ওই তো হয়ে গেল, নে দিলে নে জলটা দে, জলটা দে গলায়, জল দে, গেল গেল জল দে, জল দে গেল, ট্যাবলেট গুলার মতন দিলে নে, চলে গেছে, ওটা কিছু অসুবিধা হয় না, কলা তোর। আমি চেঞ্জ করে নিয়েছি, তো এবার আমি ফলারের জন্য ব্যবস্থা করব, মানে মা ওই ফল টল কেটে রেখেছে আর মুড়ি চিড়ে আর কি ওইটাই মাখা খেতে হবে আজকে, তো সেটাই খাবো। এখন ঘরে ভালো লাগছে না আর থাকতে, আর প্রচণ্ড গরম আজকে, ভাবছি একটু বেরোবো, আমাদের ছাদ থেকে যে মাঠটা দেখা যায় সেই মাঠটা একটু দেখাবো তোমাদেরকে। এই যে এই মাঠটা, এর আগের ভিডিও তো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, এই মাঠটা কি সুন্দর ফুল আর কি ছিল, সুন্দর একটা ঘাসের ফুল টাইপের আর কি, তো ওরকম ছিল আজকে কালকে আর কি, কালকে দেখছি পুরো মাঠ সাফ করে কেটে দিয়েছে, তো খুব ইচ্ছে করছে মানে এখান থেকে একটুখানি জাস্ট যাবো, তো প্লিজ আমার এটা দেখে তোমরা ভেবো না যে তোমরাও বেরোবে বা রাস্তাঘাটে যাবে, উচিত নয়, কারণ হচ্ছে লকডাউনে বাড়ি থেকে বেরোনো উচিত নয়, সবাই সেফ থাকো, বাড়িতে থাকো, তো জাস্ট আমি একটুখানি যাব, মানে আমাদের বাড়ি থেকে জাস্ট দুপা, এইটুকু তো যাওয়াই যায়, তো চলো যাই। তো আমি আর আমার বর বেরিয়ে পড়েছি রাস্তায় একটু পাইচারি করে আসতে, ঘরে বসে বসে বোর হচ্ছি, রাস্তাটা পুরো ফাঁকা, দারুণ লাগছে, এই যে আমার বর, তো রাস্তায় একটাও গাড়ি ঘোড়া নেই, সবই সুনসান, দারুণ লাগে আমার এই জায়গাটা। আর এই হচ্ছে সেই মাঠটা, এই মাঠের মধ্যে সুন্দর সুন্দর বেশ ফুল ফুল হয়েছিল, মানে এই ঘাসগুলো এখন পুরো কেটে ফেলেছে, কিছু নেই আর, আর আকাশটা দেখো উফ দারুণ দারুণ, মেঘলা ওয়েদার, ফাঁকা রাস্তা, কি চাই। এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ির সামনেটা এটা, আমাদের বাড়ির কাছেই ঘুরছি, একদম দুই পা, এক পা দু পা মাঠটা, আর একটা মিয়াও মিয়াও। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি এই বিড়ালটাকে দিয়ে, আমার দারুণ লেগেছে, তো টাটা, একটু বিড়ালটার সাথে খেলা করে দেন চলে যাবো, নেক্সট কোনো আবার কখনো আসবো কোনো ভিডিও নিয়ে। এই বিড়ালটাকে আমি ডেকে ডেকে নিয়ে আসছি ভিডিও করব বলে, আর আমার বড়টাকে তাড়া করছে, রীতিমতো ওকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, বড়ের পালিয়ে, কি সুন্দর ভিডিও করছিলাম, আর হয়েছে আর হয়েছে, না 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 হ্যালো।